নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন দীর্ঘ এক বছরের প্রতীক্ষা এবং এক মাস ধরে রোজা পালনের পর খুশির ঈদ যেন প্রত্যেক মানুষের কাছেই খুশির আসে শনিবার পালনের আগের দিন শুক্রবার মধ্যে বস্ত্র বিতরণ করা কাছে মুর্শিদাবাদ জেলা কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বস্ত্রদান কর্মসূচি পালিত হয় উপস্থিত ছিলেন জেলা কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা প্রথমত পবিত্র রমজান এক মাস অতিক্রান্ত হতে চলেছে আজকে রমজানের শেষ দিন গোটা মুর্শিদাবাদ জেলাবাসীকে সমস্ত ধর্মের মানুষকে আগামী দিন যাতে সুখ এবং সমৃদ্ধি ভরে ওঠে তার কামনা করছি যে মুর্শিদাবাদ জেলাবাসীর সমস্ত সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে আমরা পবিত্র রমজান মাস অতিক্রম করে এক সঙ্গে কালকে আমরা ঈদ উৎসব আমরা পালন করব সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের সঙ্গে মিলিতভাবে এক মাস ধরে আমরা পবিত্র যে রমজান মাস অতিক্রম করেছি বিভিন্ন এফতার পার্টির মধ্য দিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক সঙ্গে নিয়ে আমরা গোটা জেলা জুড়ে এফতার পার্টি করেছি আজকে রমজানের শেষ দিন শেষ দিনে মুর্শিদাবাদ জেলাবাসীর সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আগামী দিনটি সুস্থভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসঙ্গে আমরা পালিত করব সকলকে শুভেচ্ছা জানাই ঈদের আগে নতুন শাড়ি পেক মুখে হাসি ফুটলো দুস্থ মহিলাদের হ্যাঁ দিয়েছে কাপড় দিল তিন মল উপস থেকে কাপড় দিল কেমন লাগছে কেমন ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে মুর্শিদাবাদ জেলা জুড়ে আনন্দের সাথে সকলে মিলিতভাবে ওই উৎসব পালন করবেন সেই আনন্দের উৎসবের আগে এই বস্ত্রদান কর্মসূচি পালিত হলো দীর্ঘ এক বছরের প্রতীক্ষা আর এক মাস পবিত্র রোজা পালনের পর সেই বহু আকাঙ্ক্ষিত দিনটি আজকে উপস্থিত সেই উপলক্ষে আমি সমস্ত মুসলিম ধর্মাবলম্বী বাবা মা চাচা চাচি ভাই বোন সকলকে জানায় আমার আন্তরিক হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বাতাসে চারিদিকে যেন আনন্দিত আজকের সেই পবিত্র দিনটি আমাদের সামনে উপস্থিত করেছে যে ঈদ শুধুমাত্র মুসলিমদেরই পর্ব নয় সেই ঈদে আমরা সকলে হিন্দু মুসলিম সকলে মিলে মুর্শিদাবাদ জেলাবাসী এটাকে পালন করতে চাই সেই উপলক্ষে আজকে একটা শাড়ি বিতরণের ব্যবস্থা করা হয়েছিল তাতে দুস্থ বস্তিবাসী মহিলাদেরকে বস্ত্র বিতরণ করা হলো যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন